নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনার সাথে শেয়ার করব মাশরুম পাকোড়া রেসিপি। মাশরুম পাকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি 100 গ্রাম মাশরুম। মাশরুমটাকে গরম জলে 5 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেব। এবার এই ধুয়ে নেওয়া মাশরুমগুলোকে টুকরো করে নেব। বড় মাশরুমটাকে 4 টুকরো করে নিচ্ছি। ছোট মাশরুমগুলোকে 2 টুকরো করে নেব। এবার ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটার তৈরির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব 5 টেবিল চামচ বেসন। নেব 4 টেবিল চামচ চালের গুঁড়ো। অল্প পরিমাণে বেকিং সোডা, স্বাদমতো নুন, অল্প হলুদ, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, কুচানো ধনে পাতা, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ঘন করে তৈরি করে নেব। ব্যাটারটাকে 2 মিনিট মতো ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে এইভাবে ঘন করে তৈরি করে নিলাম। আপনারা এর মধ্যে পেঁয়াজ কুচি চাইলে দিতে পারেন, আর মিষ্টি চাইলেও অল্প করে দিতে পারেন। মাশরুমগুলোকে এইভাবে ডুবিয়ে নেব। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে ব্যাটারে ডুবিয়ে পকোড়াগুলোকে ব্রাউন করে ভেজে তুলে নেব। একদিকটা ভেজে নেওয়ার পর উল্টে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এবার তেলের মধ্যে একটু উল্টে পাল্টে দেব। ওগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি পকোড়াগুলোকে এইভাবেই ভেজে নেব। এইভাবে পকোড়া ভেজে আপনারা ভাতের সাথে খেতে পারেন, অথবা চা কফির সাথে সন্ধ্যাবেলায় খেতে পারেন। তৈরি হয়ে গেল মাশরুম পকোড়া। উপরে ছড়িয়ে দেব অল্প বিট নুন। সস দিয়ে সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে পারেন, অথবা ভাতের সাথে খেতে পারেন। একটা পকোড়াকে আমি ভেঙে ভেতরটা দেখিয়ে দিচ্ছি।